से दिन रात सबाई मिले बाहर बसेम गान करणे गंधे छंदे गीतिते हृदय दिए दोला रंगेते रंगिए रंगाइले मोरे एकी तब हरि खेला तुमी जे फागुन रंगेर आगुन तुमी जे रसेर धारा তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশে হারা মুক্তা যেমন সুখে তীর বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি রঙেতে রাঙিয়ে রাঙাইলে মোরে একি তব হরি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশে হারা মুক্তা যেমন সুখে তীর বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। गुली शब्द शुने बरकत भाई छूटे गेलें। छूटे जान माने कोथाय छूटे जान जेदिक थेके गुली शब्दटा भेसे आसे। ओ भद्रलोकेर तो ताहले अनेक साहस। बा साहस हबे ना बरकत भाई तो भार्सिटी जीवने छात्र राजनीतिर साथे सम्पृक्त छिलो ताई नाकि आबार ताई नाकि माने बेश इंटारेस्टिंग। बरकत भाइयेर मतो एरकम डैशिंग स्मार्ट लोक आशेपाशे आर केउ आछे कि? अच्छा ता आपनार हिरो छुटे जाओयार पर कि हलो? आमरा तो महा टेंशने पड़े गेलाम विशेष करे जोस्ना भाबी एर परेई तो घटे गेलो बिस्मयकर घटना। बिस्मयकर घटना? आमरा सबाई बरकत भाइयेर जोन्नो अपेक्षा करछि बरकत भाई फिरे এলেন। শেখর ভাই বরকত তো এখনো এলো না। বরকত ভাইকে আমাদের একলা ছাড়া উচিত হয়নি। চলুন দেখে আসি। না না ঠিক হবে না বরকত ভাই নিষেধ করলো না আমাদেরকে। হ্যাঁ আমরা এখানে আরে বাবা বরকত ভাইকে তো আপনি চিনেন না আমি চিনি। বরকত ভাই হচ্ছে এরকম একজন লোক যে কোথায় গিয়েছিলে তুমি চিন্তা হয় না? হ্যাঁ আজাদ বলেন কথাটা শেষ করেন। কি আমি কি আপনি না মানে আসলে বরকত ভাই বলছে কি মানে আচ্ছা আপনি এত বিব্রত হচ্ছেন কেন? বলুন না আপনার মনে যা আছে মুখে যা আসে বলুন না। আমি কিচ্ছু মনে করব না। বলবো প্লিজ। আপনি আপনি মানে আমি আপনাকে একজন হিরো হিসাবে জানি মানে যাকে বলে সেলফ মেড কমপ্লিট ম্যান মানে বিশ্বাস করেন আমার ভিতরে সবসময় মানে আমি নিজেকে ঠিক আপনার মতো হওয়ার চেষ্টা করছি। আই সোয়ার স্বপ্ন হ্যাঁ আপনার স্বপ্নটা ভুল ভুল আজাদ ভুল। সময় থাকতে আপনার স্বপ্নটাকে ভেঙে ফেলেন। चलो जिसने चाहले ही कि स्वप्न भेंगे फेला जाए ना क्यों स्वप्न भेंगे फेलते पारे। शेखर भाई आपनी कि आपनार स्वप्न भेंगे फेलते पारबेन? कोन स्वप्न? এই যে ঢাকায় निजेके प्रतिष्ठित करार स्वप्न बड़लोक बाबार एकमात्र मेयेके बिये करार स्वप्न ना 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 शेखर भाई लज्जा पाচ্ছেন কেন लज्जा পাওয়ার কিছু নাই সামিরা তো আমাদের আর পর কেউ না আমাদের তো সে সরি বাবা আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি রুমে গেলাম আসি বুঝলে সামিরা Good night, Samira. Good night. আপনি কথা বলছেন না কেন? কে আপনি? আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আসুন আমার সাথে না 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 আমি তো কোথাও যাব না যাব না এখানে বলুন কেন বলুন বলুন ভদ্র মহিলা আমাকে পিস্তল থেকে রিসোর্টের এক অন্ধকার কোণায় নিয়ে গেল তারপর তারপর একে একে সবার নাম পরিচয় জানতে চাইলো আমরা এখানে কেন এসেছি আমি অবশ্য সব কিছু বলে দিলাম আমাকে ভয় দেখালো যদি তার কথা কাউকে বলি সে আমাকে গুলি করে দেবে তাই নাকি হ্যাঁ এই কথাগুলি আপনার সঙ্গীদের কাউকে বলেননি সত্যি বলতে কি আমি সেদিন ভয় পেয়ে গেছিলাম তাই আচ্ছা এই যে গুলির শব্দ শুনে বরকত সাহেব গেলেন ফিরে এসে আপনাদেরকে বলেননি উনি কোথায় গেলেন কি দেখলেন না জোছনা ভাবি এত অস্থির হয়ে গিয়েছিল যে তখন কথা বলার অবস্থা ছিল না আচ্ছা ওই মেয়েটার সাথে কি আপনারা দেখা হয়েছিল হয়েছিল পুরো বিষয়টা আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছিল কাউকে কিছু বলতেও পারছিলাম না বলতে পারেন যে কিছু ভয়ও কাজ করছিল আমার ভিতরে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে কে মেয়ে তার হাতে পিস্তল বা কেন উত্তর তো পাচ্ছিলামই না বরং তখন আরো একটি রহস্য এসে দাঁড়ায় আমার সামনে কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ শামস তুমি নিজেও কষ্ট পাচ্ছ বিষয়টা কি আসলে এতটাই কঠিন আমার অবস্থানে তুমি থাকলে তুমি বুঝতে ছুটি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঝামেলা তুমি তোমার অবস্থানে অনর আমি আমারটা আর এই অবস্থানের চাপে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি শামস আর ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাওয়া নিশ্চয়ই আমার অপরাধ না না ছুটি না অপরাধ আমার আমি তোমার চাওয়াটাকে পূরণ করতে পারছি না পারি না কথাটা তোমার আগে কেন মনে হয়নি শামস হয়েছে ছুটি হয়েছে দিনের পর দিনের ভাবনাটা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে পারিনি কারণ আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া আমার পক্ষেও জীবন ধারণ অসম্ভব ছুটি কিন্তু ওই যে আমি বলি কি ছুটি তুমি বাইরে কোথাও চলে যাও আমি ব্যবস্থা করে দিচ্ছি আমার অক্ষমতার কারণে আমাদের দুজনের একটা স্বপ্ন না হয় অপূর্ণ রয়েই গেল জীবনে আমার কথাটা শোনো ছুটি, দেখবে এতেই মঙ্গল হবে তোমার আমার দুজনেরই। প্লিজ। আমার সিদ্ধান্তের কোনো বদল হবে না শামস। এখান থেকেই তোমার হাত ধরে নতুন জীবনে প্রবেশ করব, অথবা এখানেই জীবনের শেষ। তোমার আমার। আমি যদি একটা জিনিস জানতে চাই, আপনি কি কিছু মনে করবেন? কি বিষয়ে জানতে চান? না, ওই বলছিলাম যে কিছুক্ষণ আগে আপনার সাথে যে কথা বললো শাড়ি পরা, উনি কে? সরি, আপনি বোধহয় মাইন্ড করলেন। আপনি কি এই বিষয়েই জানতে চান? না না না, ঠিক এটা না, আমি আসলে জানতে চাইছিলাম উনি কে। না মানে ওনার কি একটু মেন্টাল ঝামেলা আছে? ভদ্রলোক আমার উপর এতটাই বিরক্ত হলেন, তাকে ঘাটতে সাহস হয়নি। আমার মাথায় তখন একটা ঝোঁক কাজ করছিল, মেয়েটার সাথে কথা বলার জন্য মেয়েটাকে আমি খুঁজে বের করি, কিন্তু সেখানে আমার জন্য একটা বিশাল রহস্য অপেক্ষা করছিল। হ্যালো, হাই। আচ্ছা, আমার একটা কথা জানা দরকার ছিল। গত রাতে আপনি আমার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করলেন বলুন তো? বিষয়টা জানা আমার দরকার। বিষয়টা আমাকে বেশ ভাবাচ্ছে, তবে ভাবনাটা বেশ মধুর। আপনি কে? জি, আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। সে কি, কাল রাতেই তো আপনি আমাকে। সরি, আপনি বোধহয় ভুল করছেন। এক মিনিট, আমার ভুল হচ্ছে না। কাল রাতে আপনি, কিন্তু আবারও বলছি, আপনি ভুল করছেন। আশ্চর্য, এইসব কি হচ্ছে? আবার আমার সাথেই বেকার। বিশ্বাস করুন, আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না এমন রহস্য একটা মানুষের ভিতরে কি করে হয়। আমি ভেবেছিলাম পুরো ব্যাপারটা শেষ করে তারপরে ফিরব, কিন্তু তার তো আর সময় হলো না। সেই রাতে ঘন্টা হয়, আমরা তাড়াহুড়া করে ফিরে আসি। তাড়াহুড়া কেন? আমরা আসলে চাইনি যে বিষয়টা নিয়ে আমরা কোনো ঝামেলায় পড়ি। তাছাড়া যিনি খুন হয়েছেন তার ফ্যামিলিও চাচ্ছিলেন যাতে আমরা তাড়াতাড়ি চলে আসি। ওই ফ্যামিলির সাথেও আপনাদের কথা হয়েছিল? বরকত ভাই কথা বলেছিলেন ফোনে। থ্যাংক ইউ মিস্টার রাজা, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া গেল, আপনাকে ধন্যবাদ। বাট একটা অনুরোধ, এই যে আপনার সাথে আমার সাক্ষাৎ বা আলোচনা, এটা আপনি আপাতত কাউকে বলবেন না, এমনকি আপনার বন্ধুদেরও না। খেতে আপনারই লাভ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অফিসার এক মিনিট, আপনি কি মনে করেন যে খুনটা ওই মেয়েটা করেছে? হতে পারে, আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকায় শুধু ওই মেয়েটি নয়, আপনারাও আছেন। To be or not to be. Bye. উত্তরটা কি শুনলে তুমি খুশি হও? তুমি আমার সঙ্গে খেলছো। মানে? পরাজিতকে জোর করে জিতিয়ে দিতে চাও। যেমন করে জোর করে তুমি আমার কাছ থেকে উত্তরটা শুনতে চাও। রফিক, যত সহজ করে বিষয়গুলো তুই বলতে পারছিস তত কি সহজ সব? একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। সহজ সরল অর্থ অনর্থ এসব কথা একে অপরকে অনেকবার বলেছি। তারপর বোকার মতো আমি তোমাকে বলে বসলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে বোঝো এখন এসবের কোনো রেজাল্ট নেই। আমারও যে কি পাগলামি হয়েছিল কাল, আর তা না হলে এমন করে যেটা ভুলে গেলে। আরে ভুলে যাওয়ার জন্য তো একটা যৌক্তিক কারণ চাই। যদি বলি সেই কারণটা খোঁজার জন্য আমার আবার এখানে ফিরে আসা, শেষ পর্যন্ত আমার হাতে কিছু থাকে না রফিক। সিদ্ধান্তটা তো তোমার হাতেই। কখনো ছিল না, এখনো নেই। সেই প্রথম দিন থেকে না রফিক, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি এটা? হ্যাঁ, ও এটা তো একটা মানে বিজনেস, মানে কাজের জিনিস আর কি। তুমি রাখো এটা, তুমি আলমারির ভিতরে রেখে দিও। তো না বাবা, তোমার জিনিস তুমি তুলে রাখো, পরে খুঁজে না পেলে আমি ঝামেলায় পড়ব। আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, ও তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি? আমাদের ওই বাড়ির খালি ফ্ল্যাটটা, ওখানে যে ভদ্রলোকের ওঠার কথা ছিল উনি এসে উঠেছেন। ও তাই নাকি? হ্যাঁ, এখানে এসেছিল তোমার খোঁজে, এগ্রিমেন্টে সই করানোর জন্য। ও তাহলে আমি যাই, মানে কাজটা হলো, তারপরে তার সাথে একটু ভালো মন্দ কথাবার্তা হলো। আরে কফিটা খেয়ে যাও, দেখি না ভদ্রলোক কফি খাওয়ায় কিনা। আরে বরকত সাহেব যে, কখন এলেন? হ্যাঁ এই তো, মানে আপনার পারমিশন ছাড়াই ঢুকে পড়েছি, দরজা খোলা ছাড়া। কোনো অসুবিধা নেই, এই বাড়িটা তো আপনারই। ভালো কথা, আমি তো আপনার ওখানে গিয়েছিলাম এগ্রিমেন্টটা নিয়ে। জাস্ট মিনিট। না না না, এত তাড়াতাড়ি কিছু নেই, পরে দেখলেও চলবে। আরে একটা মিনিট প্লিজ। আমার ছবি।